हेलो व्यूअर्स, वेलकम टू इनसाइड ऑफ तनवीन्स वर्ल्ड। अस्सलामु अलैकुम। आशा करछि आलहामदुलिल्लाह आपनारा सबाई अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। तो आज के आपनादेर साथे आमि एकटा अन्यरकम व्लग शेयर करते एसेछि। आर ता हलो आमार एई उइकेंडटा केमन काटलो। आमि यूजुअली कखनो आमार खूब डेली लाइफ ओभाबे एखनो शेयर करिनि, তবে আমার এই উইকেন্ডটা হঠাৎ করেই কেমন জানি অপরিকল্পিতভাবে খুব সুন্দর একটা সময় কেটেছে। তাই হঠাৎ মনে হলো না আমার এই সময়গুলি আমি শেয়ার করি আর আমার স্মৃতির পাতায় তুলে রেখে দেই। এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের কায় মেখে নিচ্ছি, এই পেঁয়াজের কায়টা মেখে নিচ্ছি কিন্তু আমার মেয়ের ফ্রেন্ড এসেছে ডিউক থেকে, নর্থ ক্যারোলাইনা থেকে। তো ওকে খাওয়ানোর জন্য এই পেঁয়াজটা বানানো, কারণ ও কিছুদিন আগে যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখন ওকে পেঁয়াজও বানিয়ে খাইয়েছিলাম, ও খুবই পছন্দ করেছিল। তাই হঠাৎ করে যখনই শুনলাম আসবে কি করব, তো ওটা একটা রেখেছি আর একটু শ্রিম্প রান্না করেছি। আর এই কেকটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, যেহেতু আগের দিন রাতের বেলা হঠাৎ করে মেয়ের সাথে কথা হচ্ছিল, তখনই ও আমাকে জানালো যে ওর ফ্রেন্ড আসছে এখানে একটা ডিবেট করতে এখানে। তো আমি ওকে বললাম ওকে আমাদের বাসায় আসতে বলার জন্য। আলহামদুলিল্লাহ যে ও আসলো। ও আসার পর কিছুক্ষণ আমরা একটু গল্প গুজব করলাম, একটু অল্প স্বল্প খাবার দাবার, এই যে পেঁয়াজুটা অ্যাপাটাইজার হিসেবে দিলাম, তারপরে আমি বিরিয়ানি আর শ্রিম্প আর সালাদ দিয়ে ও অল্প খেয়েছে। ওর আবার রাতে ডিনার খেতে হবে তাই আর খুব বেশি খেতে চাচ্ছিল না। তো অল্প কিছুক্ষণ সময় ওর সাথে কাটালাম আমরা, খুব ভালো লাগলো। যেহেতু মেয়ে নাই, ওর ফ্রেন্ডকে দেখলাম, খুব ভালো লাগলো। আসলে এরকম হুটহাট করে যখন কারোর সাথে দেখা হয় খুবই ভালো লাগে। এই যে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, একটু গল্প গুজব করলাম, ওই সন্ধ্যাটা বেশ সুন্দরভাবেই কাটলো। তারপর ও কিছুক্ষণ বসার পর ওকে আমরা আবার ডাউন টাউনে নামিয়ে দিয়ে এসেছি। তো ও এসেছিল যে ডিবেটে, ওই গ্রুপ টিম জিতেছে, ওরা উইন করেছে এই ডিবেটে। এখন ওরা কাতার যাবে ফাইনাল একটা ডিবেটের জন্য। তারপর দিন সকালবেলা হঠাৎ শুরু হয়ে গেল স্নো। এই যে স্নোর একটা ছোট্ট চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই বাতাস স্নো, মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যে উইন্টার মনে হয় চলেই আসলো, অথচ এখনো গাছের পাতা ওভাবে যায়নি। আমার ইচ্ছা ছিল যে আমি আজকে আমার নেইবারহুডটা ঘুরে আপনাদের জন্য একটু ভিডিও করে নিব। তারপরও আমি ঘুরেছি, আমি কিছু ভিডিও নিয়েছি, তা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এই বৃষ্টি ভেজা এত সুন্দর কালারফুল সব লিভস, কিছু মাটিতে কিছু গাছে কিছু চলে গেছে, মানে অপূর্ব সব দৃশ্য। ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে করে আমি আমার ছেলেকে নিয়ে একটু হেঁটে সামান্য একটু ঘুরে আসলাম, আর সাথে আপনাদের আমাদের নেইবারহুডটা দেখতে কেমন লাগছে এই ফলে তা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো আমার সব কিছু, আপনাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে আমি খুব বেশি দূর যাইনি, আমি অল্প কিছু দূর, কারণ বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল ওই দিন, বৃষ্টিও হচ্ছিল, কিন্তু অপূর্ব ছিল দৃশ্যটা, মনে হচ্ছিল যে আমি হাঁটতেই থাকি। ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আর খুব বেশি হাঁটাহাঁটি করতেও ভয় লাগছিল। কিছুক্ষণ ছেলে আমার সাথে ছিল, তারপর ও চলে গেছে। ও বলছে মা আমি তোমাকে অন্য সময় যখন হাঁটতে বলেছিলাম তুমি কখনো হাঁটোনি, এখন আজকে ঠান্ডা বৃষ্টির মধ্যে আমি হাঁটবো না। তাই ও চলে যাওয়াতে আর আমার খুব বেশি হাঁটাহাঁটি করা হয়নি, আর মাগরিবও হয়ে যাচ্ছিল।
সপ্তাহে আমি বাসায় চলে গেলাম। তারপর আমি আমার ছেলের সাথে পরদিন গেলাম অনেক বছর পর মুভি দেখতে। তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা গেলাম মুভি থিয়েটারে, মুভি দেখে আবার ফিরে চলে আসলাম। তো আমার বেশ সুন্দর উইকেন্ড কেটেছে এই সপ্তাহে। আমি আশা করছি আপনাদেরও আমার সাথে সাথে ভালো লাগবে এই অপরিকল্পিত সময়গুলি সুন্দরভাবে কাটানোটা দেখে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার ভিডিওটা, কেমন করলাম আমরা মুভি থিয়েটারে। ছেলেকে নিয়ে এসেছিলাম হাঁটার জন্য, ভাবছিলাম ও থাকলে, যেহেতু একটা সন্ধ্যা টাইম, কেমন জানি একা লাগছিল হাঁটতে, কিন্তু ও আর চাচ্ছিল না আমার সাথে হাঁটতে, ও চলে গেল। তারপর আমি কিছুক্ষণ এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এত সুন্দর লাগছিল গাছের পাতাগুলি হলুদ লাল বেগুনি, এবং কিছু পাতা চলে গেছে, কিছু পাতা এখনো আছে, আর কিছু একেবারে মাটিতে বিছিয়ে একাকার হয়ে গেছে। মানে খুবই একটা অপূর্ব মনে হচ্ছিল আমার কাছে দৃশ্যটা, সুবহানাল্লাহ, খুবই অপরূপ এই দৃশ্য। যেহেতু এবার ফল দেখতে গিয়ে ফল দেখা হলো না, তাই নেইবারহুডের ফলটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার প্রত্যেক বছরের একটা টার্গেট যে একটা অ্যাটলিস্ট একটা ভিডিও থাকবে ফলের, তো তাই কিছুটা তুলে নিলাম। পরিকল্পনা করে কাজ করতে চাইলে দেখা যায় সবাইকে নিয়ে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করাটা খুবই কঠিন হয়ে যায়, কারণ প্রত্যেকেরই নিজস্ব একটা মতামত থাকে এবং প্রত্যেকেই চায় যে ওদের মতামতটাই মেইন। তাই কোনটা যে মেইন একমাত্র আল্লাহই জানেন। তাই দেখা যায় অনেক সময়ই যা প্ল্যান করে থাকি ইউজুয়ালি অনেক সময়ই হয় না, কিন্তু এই উইকেন্ডে আমি খুব বেশি প্ল্যান করিনি যেহেতু ওয়েদার জানি এবং আমাদের কিছু কাজ ছিল তার জন্য, কিন্তু অপরিকল্পিতভাবে বেশ সুন্দরভাবেই সময়টা কাটিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর। এই যে কি সুন্দর এই ছোট পাতার গাছটা। তো এখন আমি বাসার দিকে আবার চলে যাচ্ছি। এই যে আমার ছেলেকে নিয়ে পরদিন সন্ধ্যায় আমি এসেছিলাম মুভি দেখতে, ওরই পছন্দের একটা মুভি। আমি আসলে খুব যে মুভি এনজয় করি বা মুভি দেখি তা না, যখন কেউ কোনো একটা রিকমেন্ড করে তখন ওটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই আমার ছেলের ভালো লেগেছে, হয়তো ভালো লেগেছে, বা আমার ছেলে চায় দেখতে এবং আমাকে ডেকেছে, তাই ওর রিকোয়েস্ট আর আমি ফেলিনি। আমি ভাবলাম যে যাই ওর সাথে, তো আমার দেখা যায় খুব একটা এখন আর সময় কাটানোই হচ্ছে না, এখন স্কুল ইয়ার আবার শুরু হয়ে গেছে, প্রচণ্ড বিজি হয়ে গেছে, যার জন্য ওর সাথে আর বসে কথা বলা কোনো একটা কিছু করা আর হয়ে উঠছে না। তাই আমি আর ও শুধু গিয়েছিলাম মুভিটা দেখতে। তো মুভিটা লেগেছে মোটামুটি, ওটা ওদের জন্যই উপযুক্ত। তো মুভি এখন আমরা আগে বাসা থেকে টিকিট করে গিয়েছিলাম অনলাইনে, এখন টিকিটটা দেখি আমি আর ও ভিতরে ঢুকে যাব। তো এইখানে এই যে আমাদের মুভি থিয়েটারটা কেমন তা বোঝার জন্য যারা আমেরিকার বাইরে থেকে দেখবেন তাদের জন্য একটু শেয়ার করলাম মুভি থিয়েটারের ভিতরে কেমন। খুব একটা মানুষজন থাকেই না বলতে গেলে, আমি যখনই দুই একবার গিয়েছি কখনোই আমি হাউসফুল দেখিনি, খুব রেয়ারলি দেখি এই আর কি। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আমার ভ্লগগুলি দেখবেন আর আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।